নমস্কার ভিউয়ার্স, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যদিও এটা হচ্ছে আমার ব্যবসায়িক জীবনের সবথেকে প্রথম কাজ। হ্যাঁ, আমি যত সমস্ত কাজের ভিডিও দিয়েছি তার সবথেকে প্রথম কাজ হচ্ছে আমার এটা, আর এটি হচ্ছে তার অস্ত্র তুমি। এটাই হচ্ছে আমার জীবনের প্রথম ব্যবসায়িক কাজ। তো এটা হচ্ছে একটা, কেউ বলে ধ্বজ, কেউ বলে পতাকা, সাধারণত এটা ধ্বজই বলে, কারণ এটা একটা মন্দিরের উপরে টাঙানো হবে। তো এটা করতে গেলে কী করতে হবে, প্রথমে যেহেতু আমাকে গোলের মধ্যে করতে হবে, তাই এটা আমি একটা গোল সার্কেল করলাম। গোল সার্কেল করলাম, এটাকে আরেকটু ছোট করতে হবে। সার্কেল আমার হয়ে গেল। সার্কেল করতে গেলে এই ধরনের কম্পাস ব্যবহার করতে হবে। তারপর এই যে সুতো আছে, এই সুতোতে ঢেলা খুঁড়িমাটিকে আমি দাগ দিয়ে দিলাম। তারপর এটা লাইনিং করে আমি দাগ মারলাম, এখানে একটা দাগ মারলাম, এখানে একটা দাগ মারলাম, দাগ মারলাম, করে আমি এটি স্কেচ করে দিলাম। এটি একটা মা অক্ষরটি হল। এরপর অনেকে এটা আঙুল দিয়েও করতে পারে, আঙুলকে ঠেসা রেখে। গিটার বাজাতে গেলে যেমন ফোর ফিঙ্গার বা কুড়ি আঙুলটাকে ঠেকিয়ে রাখতে হয়, এটা ওয়াটার বেস কালার, তাই এটাকে আমি ওয়াটার দিয়েই একটু লিকুইড করে নিলাম, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এরপর আমি এইভাবে একটু কাটা, যেহেতু আমি একটা স্কেল বা বড় লাঠি কেস আমি স্ট্যান্ড হিসেবে নিয়েছি, এই কারণেই, কারণ আমি যদি কড়ি আঙুলটা টাচ করি তাহলে আমার যে স্কেচটা আছে এটা, যেহেতু ডাস্ট এটা ঢেলা কড়ি মাটিকে ঘষে লাগানো, এটা উঠে যাবে। তাই যাতে এটা উঠে না যায়, তাই আমি এটাকে, এই লাঠিটাকে সাপোর্ট দিয়ে আমি এটা ড্রয়িং করছি। এতে আমার স্কেচের কোনো রকম পরিবর্তন হবে না। এটা হচ্ছে ফার্স্ট কোটিং। ফার্স্ট কোটিংয়ে পুরো টকটকে ভাব আসবে না। এটা ফার্স্ট কোট দেওয়ার পর এটা যখন একদম পুরো শুকনো হয়ে যাবে, এক ঘন্টার মধ্যে এটা শুকনো হয়ে যাবে, তখন আমাকে দ্বিতীয় কোট মারতে হবে। যদি এটা সিনথেটিক এনামেল বা মেটালিক পেন্ট হয় তাহলে এটা একটু শুকাতে টাইম লাগে, কিন্তু যেহেতু এটা ওয়াটার বেস কালার তাই এটা শুকাতে বেশিক্ষণ টাইম লাগবে না। এটা আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই আবার এটা সেকেন্ড কোট করা যাবে।
পুরোটা লিখে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি পুরোটা দেখাবো না। আমি জাস্ট শুধু মা কথাটা লিখে ঠিক এইভাবে তুলি ঘোরাতে হবে। অনেকে এটা লাঠি দিয়ে ব্যালেন্স রাখেন, আমি যেমন লাঠি দিয়ে ব্যালেন্স রাখছি, অনেকে আবার লাঠি না দিয়ে এই কুড়ি আঙুলকে সাপোর্ট করে এভাবে ব্যালেন্স রাখে। কুড়ি আঙুল আমি সাপোর্ট রাখি না, এই কারণে স্কেচটা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্যে আমি লাঠিটা সাপোর্ট নিই। এ হচ্ছে মা, এটা লেখা হয়ে গেল, এটা আধ ঘন্টা 45 মিনিট পর একটু আর একটু টকটকে হবে, এখন তো এটা বোঝা যাচ্ছে না, পরে সার্কেলটা করে দেবো। এটা দাঁড়াবে ঠিক এরকম জিনিস দাঁড়াবে, এটা হচ্ছে একটা ধ্বজ বা পতাকা মন্দিরের মাথাতে থাকে, এই জিনিসটা হবে। তো ভিউয়ার্স রং অনেক টাইপের হয়, ওয়াটার বেস প্লাস্টিক হয়, তারপরে সিনথেটিক এনামেল হয়, মেটালিক হয়, প্রাইমারও যেমন আপনার অনেক রকম আছে, ওয়াটার বেস প্রাইমার, উডেন প্রাইমার, রেড অক্সাইড প্রাইমার, মেটালিক প্রাইমার, যেগুলো অয়েল বেস ওয়াটার বেস দু রকমই হয়। তো আমি আজকে যে ব্যানারটা লিখছি আর কি, বা ধ্বজটা লিখছি কাপড়ে লেখা, কাপড় ছাড়া তো ধ্বজ হবে না, তাছাড়া উড়বে না, তো এই ধ্বজটা করছি, এটা আমি ওয়াটার বেস দিয়ে করলাম। এবার ওয়াটার বেসের মধ্যে অনেক কিছু থাকে, যেমন প্লাস্টিক আছে, সিমেন্ট প্রাইমার আছে, তারপরে আপনার ফেব্রিক আছে, হ্যাঁ, তাই বলে এটা পোস্টার কালার দিয়ে করলে হবে না, জল পেলে কিন্তু উঠে যাবে, মানে এটা এমনভাবে করতে হবে, এটা তো গ্রীষ্ম বর্ষা সবসময়ই থাকবে, বর্ষাতেও যাতে উঠে না যায় এবং গ্রীষ্মকালেও যাতে চট করে ফেড না হয়ে যায়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলের অল অপশন প্রেস করে রাখুন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের কাজ শিখতে পারে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।